সবাইকে সুস্বাগত। আজকে আমার বিষয় আমি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিব, পাঠ শিরোনাম দুই দিন, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যদি এই বিষয়গুলোর উপরে ভালোভাবে বুঝতে চাও তাহলে সামনে খাতা কলম নাও, আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো নোট করে লিখে নিই। তো আমরা আজকে অনেকেই আমরা হয়তো রবি ঠাকুরকে চিনি, তো যাই হোক রবি ঠাকুরকে আমরা অনেকে আবার চিনিও না বা ভুলেও গেছি। তা আমাদের রবি ঠাকুরের ছবিটা তোমাদের চেনার জন্য রবি ঠাকুরের ছবিটা আমি এখানে দেখেছি, ঠিক আছে? তো তোমরা একটা ছবিটা একটু দেখে নাও যে আমার রবি ঠাকুরকে আমার ছবি দেখবে। ওনাকে আমরা বিশ্বকবি হিসেবে চিনি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার জন্মস্থান এবং তার কবি পরিচিতি সম্পর্কে আমরা আগে জেনে নেব, জেনে পরে আমরা কবিতা সম্পর্কে জানব। তা আমরা কখনই দেখি কবি পরিচিতি, কবি পরিচিতি ওনার জন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্য নোবেল পুরস্কার পান, সাহিত্য নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান। তিনি শুধু সাহিত্যে নয়, তিনি বিভিন্ন ক্ষেত্রেও বিভিন্ন রকম অবদান রেখেছেন। সাহিত্যের ক্ষেত্রে নেন, তিনি শুধু সাহিত্যের ক্ষেত্রে কবি ছিলেন না, তিনি কথা সাহিত্যে ছিলেন, নাট্যকার ছিলেন, দার্শনিক ছিলেন, গীতিকার, সুস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদও ছিলেন। তার রচনা ভাণ্ডার যদি আমরা ভাবতে যাই বা চিন্তা করতে যাই বিশাল ছিল। তো আজ আমরা তার জানতে পারলাম তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার মৃত্যু সাল ছিলেন 1931 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তা আজকে আমরা একটু তার এই দুই দিনে রবি ঠাকুরের যে কবিতাটা অসাধারণ একটি সুন্দর কবিতা, আমরা কবিতাটা আজকে একটু পাঠ করি, তোমরা একটু শোনো, সবাই একটু সামনে বইটা সামনে বের করো এবং আমি পড়ছি, তোমরা একটু লাইন করে দেখো। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র গুহায় ফিরে, দুই একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যেবেলায় ভিড়ে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন, যেথায় গাধা গলত ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা বলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেলুবনের শাখায় গলাগুলি, সকাল সন্ধ্যেবেলা ঘাটে বুধুর মেলা, ছেলে দলে ঘাটের জলে ঘাসে ভাসায় বেলা। কবিতাটা আরও বড় আছে, এখানে একটু সংক্ষিপ্তভাবে কবিতাটা দেওয়া হয়েছে, তোমরা একটু কবিতাটা সবার যার যার মতো করে সুন্দর করে পড়বা এবং যে লাইনগুলো না বুঝো আমাকে আবার আগামী ক্লাসে তোমরা জিজ্ঞেস করবা, সেখানে আমি আবার তোমাদেরকে হয়তো যেগুলো বুঝতে পারে যে লাইনগুলো বলে দিব। তো আমরা এখানে দেখো এই কবিতার কিছু শব্দার্থ আমরা লিখেছি, আমরা জানি নির্জন, নির্জন শব্দের অর্থ কী? জলশূন্য স্থান, চকাচকি হাড় জাতীয় একটা পাখি, চকাচকি হলো হাড় জাতীয় একটি পাখি। পর নদীর তীর, নদীর তীর ডিঙ্গি এক ধরনের নৌকা, আচ্ছাদন ঢাকনি ছাউনি, বেলুবন বাঁশবন। কবিতাগুলো আমার আরেকবার তুমি দেখো, আমার দেখো আরেকবার বলতেছি নির্জন জলশূন্য স্থান, চকাচকি হাড় জাতীয় পাখি, ত নদীর তীর ডিঙ্গি এক ধরনের নৌকা, আচ্ছাদন ঢাকনি ছাউনি, বেলুবন বাঁশবন, বাঁশবন বা বাঁশবাগান যেটা বলা যায়। তো তোমরা একটু খাতার মধ্যে এই এই শব্দা তোমরা একটু নোট করে নাও, আমি পরের ক্লাসে হয়তো বা জিজ্ঞেস করবো, একজনকে আমাকে একটা জিজ্ঞেস করতে পারি তখন যেন তোমরা বলতে পারো, ঠিক আছে? অবশ্যই এই কবির জন্ম মৃত্যু তার সাহিত্য নামে পুরস্কারগুলো তোমরা ভালো করে পড়ে নিবা, যার পরবর্তীতে পরীক্ষায় আসলে যেন তোমরা লিখতে পারো, ঠিক আছে? তা আমরা একটু আমরা একটু এই কবিতার একটু মূল ভাবতে চাই, এই কবিতা কি বলেছে, যে এত সুন্দর একটা কবিতা দুই পারের মানুষের কি ধরনের অনুভূতি, যেহেতু এটা একটা নদীর এই পার আর ও পার, একটি নদী, একটি নদী ছিল, তার দুই তীরে দুইজন মানুষ বাস করে, একজন ভালোবাসে নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে, চকাচকি যেটা বললাম চকাচকি যায় কারা ঘর বাঁধে, যারা হাড় জাতীয় পাখি, যারা নদীর শরৎকালে যেখানে ঘর বাঁধে আর কি, এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। তোমরা জানো শরৎকালে কাশফুল ফুটে, কাশফুলটাও দেখতে খুব সুন্দর। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে কচ্ছপ রোদ পোহায়, শীতের সময় কী করে হাঁসেরা ওখানে এসে ভিড় জমায় এবং কচ্ছপ
কচ্ছপরা অনেক সময় রোদ যখন ওঠে তখন তারা রৌদ্র পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙ্গি এসে ঘেরে অন্যজন ভালোবাসে, মানে আরেক পারের লোক আবার কি ভালোবাসে, যার বন আছে মানে বিশাল বন, ঘন বন, ওই বনের মধ্যে ঘন ছায়া, যেখানে বন গাছপালা থাকে সেখানে তো অবশ্যই ছায়া থাকে। এক পারের লোক ভালোবাসে তোমার নদীর বালুচর, শরৎকালে চকচকিরা যেখানে ঘর বাঁধে, আরেকজন ভালোবাসে ঘন বন যেখানে ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে, নদীর ঘাটে বধুরা আসে, ছেলেরা জলে ভেলা বাসায়। ভেলা কি তোমরা জানো ভেলাটা কি? অনেকে কলা গাছে ইয়ে দিয়ে ভেলা তৈরি করে, অনেকে যেগুলো পানির মধ্যে ভাসে যে জাতীয় জিনিসগুলো ওগুলো দিয়ে আবার ভেলা তৈরি করে, বাচ্চারা কি করে পানিতে ভাসায়। একটি নদীর দুই দিকে মানুষকে কি সুন্দর মিলে দিয়েছে। যাই হোক, আর তোমরা এই কবিতার বিষয়গুলো কবি পরিচিতিটা অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে, কবিতাটা ভালো করে পড়বে, এই কবিতার শব্দগুলো মুখস্থ করবে, এটা মূল ভাগ আছে, মূল ভাগগুলো তোমরা মনে রাখবে। এবং নেক্সট ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে তোমরা সেই প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে। আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা খেয়াল করো। তা আমি এখানে শব্দ তুমি তোমরা লিখেছ, যদি লিখে থাকো তাহলে আমি শব্দের জন্য মুছে দিই, মুছে আর মুছে দিলাম। এখন আমি সেই তোমাদেরকে বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা নিয়ে নাও। এখানে ক্লাস শেষ করবো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।